এই পাতা বেটে চুলে লাগানোর সাথে সাথে মাথার সাদা পাকা চুলগুলো কালো হয়ে যাবে অনেকেরই দেখা যায় অল্প বয়সে মাথার চুল সাদা হয়ে যায় যদি যদি আপনার এই ধরনের সমস্যা থাকে মাথার চুল সাদা হওয়া শুরু করে দেয় তাহলে এই পাতা বেটে ব্যবহার করুন অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যাদেরই মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা এটি ব্যবহার করতে পারবেন সবাই এটি ব্যবহার করলে অনেক বেশি উপকার পাবেন এটি ব্যবহার করলে মাথার সাদা চুল যে শুধু কালো হবে তাই কিন্তু নয় এটি ব্যবহার করার সাথে সাথে মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে মাথার চুল অনেক বেশি লম্বা হবে ঘন হবে যদি আপনাদের হাতের কাছে এই পাতা থাকে তাহলে আপনারা একবার অন্তত আমি যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি সেই রেমিডি ব্যবহার করে দেখুন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা নিজেই আমাকে ধন্যবাদ দিবেন এই রেমিডি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি এখানে যে পাতা নিয়েছি তা হচ্ছে কলা গাছের পাতা আপনারা একটু ভাবছেন কলা গাছের পাতা দিয়ে সাদা চুল কালো করা যায় নাকি হ্যাঁ বন্ধুরা সাদা চুল কালো করা যায় আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনারা সেভাবে করে রেমেডি তৈরি করে ব্যবহার করুন দেখবেন সাদা চুল কালো হয়ে গেছে আর নতুন করে মাথায় যে চুলগুলো গজাবে তা সাদা হয়ে গজাবে না কালো হয়ে গজাবে তো আমাদের কিছুটা কলাপাতা নিতে হবে কলাপাতা নিয়ে কলাপাতাগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে কলাপাতাগুলোকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে কলাপাতার ভেতরে এমন কিছু প্রপার্টিস থাকে যা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী তো কলাপাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এখানে আমরা হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব মূলত আমাদের কলাপাতার রস লাগবে কলাপাতার রস বের করার জন্য আমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলপাটাই বেটেও নিতে পারবেন যদি আপনারা শিলপাটাই বাটেন তাহলে শিলপাটাই বাটার সময় একটু পানি অ্যাড করবেন তাহলে রসটা সহজেই বের হয়ে যাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এই রসটাকে আমরা আলাদা করে নিব একটা ছাকলির সাহায্যে ছেকে আমরা রসটাকে আলাদা করে নিব আমরা এখানে কিন্তু রসটাই ব্যবহার করব রসের সাথে আরও কিছু উপাদান মিশিয়ে তারপরে আমরা একটি রেমেডি তৈরি করব বা হেয়ার প্যাক তৈরি করব যা চুলে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে আমি ভিডিওতে দেখিয়ে দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সেকে নেওয়ার পরে কলাপাতার যে রস আমরা পাবো এই রসটাই কিন্তু অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি উপকারী আমাদের চুলের জন্য আপনারা যদি চুল পড়া বন্ধ করতে চান তাহলে শুধু এই রসটাই কিন্তু ব্যবহার করতে পারবেন তবে যদি চুলকে কালো করতে চান তাহলে এর সাথে আমাদের আরও কয়েকটি উপাদান অ্যাড করতে হবে প্রথমে আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ নারকেল তেল আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল এখানে ব্যবহার করতে পারবেন নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ কফি কফি চুলকে কালো করতে এবং চুলকে লম্বা করতে খুবই ভালো কাজ করে চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে নেক্সট আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে হেনা পাউডার বা মেহেদি গুঁড়া তিন থেকে চার চামচ পরিমাণ হেনা পাউডার আমরা এখানে অ্যাড করে দিব হেনা পাউডার আপনি আপনার আশেপাশের যে কোনো কসমেটিক্স দোকানে বা সুপার শপে কিনতে পেয়ে যাবেন হেনা পাউডারের পরিবর্তে আপনারা এখানে মেহেদি গাছের পাতা বেটেও ব্যবহার করতে পারবেন তো সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের হেয়ার প্যাকটি তৈরি করা হয়ে যাবে দেখুন এই যে হেয়ার প্যাকটি তৈরি করা হয়ে গেছে এভাবে আপনারা হেয়ার প্যাকটি তৈরি করে নেবেন আর চুলে অ্যাপ্লাই করবেন গোসল করার এক থেকে দুই ঘন্টা আগে এটা আপনারা আপনাদের পুরো চুলে ভালো করে লাগিয়ে নেবেন একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সব জায়গায় লাগাবেন এক থেকে দুই ঘন্টা পরে যখন গোসল করবেন তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ভালো করে ধুয়ে নেবেন সপ্তাহে একদিন ব্যবহার করলেই আপনারা খুব ভালো ফলাফল পাবেন তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনাদের যাদের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা এই রেমিডি তৈরি করবেন আর ব্যবহার করবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ